নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 161তম জন্মদিন উপলক্ষে বৃত্তের বাইরে নিবেদন। ডিটেকটিভ গল্প পাঠ, এডিটিং এবং কভার ডিজাইনিংয়ে আমি ঋতুপর্ণা। গল্প শুরু করার আগে প্রত্যেকবারের মতো এবারেও বলবো, যদি আমার গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। শুরু হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি বিখ্যাত ছোট গল্প, ডিটেকটিভ। গল্পটি সম্পূর্ণ সাধু ভাষায় লেখা, তাই শ্রোতাদের শোনার সুবিধার্থে গল্পের মূল ভাব অপরিবর্তিত রেখে শুধুমাত্র ভাষার কিছু পরিবর্তন করা হলো। আমি পুলিশের ডিটেকটিভ কর্মচারী। আমার জীবনের দুটি মাত্র লক্ষ্য ছিল, আমার স্ত্রী এবং আমার ব্যবসা। পূর্বে একান্নবর্তী পরিবারের মধ্যে ছিলাম, সেখানে আমার স্ত্রীর প্রতি সমাদরের অভাব হওয়াতে আমি দাদার সঙ্গে ঝগড়া করে বার হয়ে আসি। দাদাই উপার্জন করে আমাকে পালন করছিলেন, অতএব হঠাৎ স্ত্রীকে নিয়ে তার আশ্রয় ত্যাগ করে আসা আমার পক্ষে দুঃসাহসেরই কাজ হয়েছিল। কিন্তু কখনো নিজের ওপরে আমার বিশ্বাসের ত্রুটি ছিল না। আমি নিশ্চয়ই জানতাম, সুন্দরী স্ত্রীকে যেমন বশ করেছি, বিমুখ অদৃষ্ট লক্ষ্মীকেও তেমনই বশ করতে পারব। মহিমচন্দ্র এ সংসারে পেছনে পড়ে থাকবে না। পুলিশ বিভাগে সামান্যভাবেই প্রবেশ করলাম, অবশেষে ডিটেকটিভ পদে উত্তীর্ণ হতে বেশি দেরি হল না। উজ্জ্বল শিখা থেকেও যেমন কজ্জলপাত হয়, তেমনি আমার স্ত্রীর প্রেম থেকেও ঈর্ষা এবং সন্দেহের কালিমা বের হতো। সেটাতে আমার কিছু কাজের ব্যাঘাত করতো বটে, কারণ পুলিশের কর্মে স্থানাস্থান কালাকাল বিচার করলে চলে না, বরঞ্চ স্থানের অপেক্ষা অস্থান এবং কালের অপেক্ষা অকালটারই চর্চা বেশি করে করতে হয়। তাতে করে আমার স্ত্রীর স্বভাবসিদ্ধ সন্দেহ যেন আরও দুর্নিবার হয়ে উঠত। সে আমাকে ভয় দেখাবার জন্য বলত, তুমি এমন যখন তখন যেখানে সেখানে যাপন করো, কালীভদ্রে আমার সঙ্গে দেখা হয়। আচ্ছা আচ্ছা, আমার জন্য তোমার আশঙ্কা হয় না? আমি তাকে বলতাম, সন্দেহ করা আমাদের ব্যবসা, সেই কারণে ঘরের মধ্যে সেটাকে আর আনি না। স্ত্রী বলতো, সন্দেহ করা আমার ব্যবসা নয়, ওটা আমার স্বভাব। আমাকে তুমি লেশমাত্র সন্দেহের কারণ দিলে আমি সব করতে পারি। ডিটেকটিভ লাইনে আমি সকলের সেরা হব, একটা নাম রাখব, এ প্রতিজ্ঞা আমার দৃঢ় ছিল। এ সম্বন্ধে যত কিছু বিবরণ আছে এবং গল্প আছে তার কোনোটাই পড়তে বাকি রাখিনি, কিন্তু পড়ে কেবল মনের অসন্তোষ আর অধীরতাই বেড়ে চলে। কারণ আমাদের দেশের অপরাধীগুলো ভীরু এবং নির্বোধ, অপরাধগুলো নির্জীব এবং সরল, তার মধ্যে দুরূহতা দুর্গমতা কিছুই নেই। আমাদের দেশের খুনি নররক্তপাতের উৎকট উত্তেজনা কোনো মতেই নিজের মধ্যে সম্বরণ করতে পারে না। জালিয়াত যে জাল বিস্তার করে, তাতে তাড়াতাড়ি নিজেরাই আপাদমস্তক জড়িয়ে পড়ে। অপরাধ বুহ হতে নির্গমনের কূটকৌশল সে কিছুই জানে না। এমন নির্জীব দেশে ডিটেকটিভের কাজে সুখও নেই, গৌরবও নেই। বড়বাজারের মারোয়াড়ি জুয়াচোরকে অনায়াসে গ্রেপ্তার করে কতবার মনে মনে বলেছি, ওরে অপরাধী কুল কলঙ্ক, পরের সর্বনাশ করা গুণী ওস্তাদ লোকের কর্ম, তোর মতো আনাড়ি নির্বোধের সাধু তপস্বী হওয়া উচিত ছিল। খুনিকে ধরে তার প্রতি স্বগত উক্তি করেছি, গভর্নমেন্টের সমুন্নত ফাঁসি কাট কি তোদের মতো গৌরবহীন প্রাণীদের জন্য হয়েছিল? তোদের না আছে উদার কল্পনা শক্তি, না আছে কঠোর আত্মসংযম, তোরা বেটাটা খুনি হবার স্পর্ধা রাখিস।
আমি কল্পনার চোখে যখন লন্ডন এবং প্যারিসের জনাকীর্ণ পথের দুই পাশে শীতের কুয়াশা মাখা আকাশ ছোঁয়া অট্টালিকা দেখতে পেতাম, তখন আমার শরীর রোমাঞ্চিত হয়ে উঠত। মনে মনে ভাবতাম, এই অট্টালিকা এবং পথ উপপথের মধ্যে দিয়ে যেমন জনস্রোত, কর্মস্রোত, উৎসবস্রোত, সৌন্দর্যস্রোত অহরহ বয়ে যায়, তেমনি সর্বত্রই একটা হিংস্র কুটিল কৃষ্ণকঞ্চিত ভয়ঙ্কর অপরাধ প্রবাহ তলে তলে নিজের পথ করে চলেছে। তারই সামনে ইউরোপীয় সামাজিকতার হাস্যকৌতুক শিষ্টাচার এমন বিরাট ভীষণ রমণীয়তা লাভ করেছে। আর আমাদের কলকাতার পথের পাশের খোলা জানলা, গৃহশ্রেণীর মধ্যে রান্নাবান্না, গৃহকার্য, পরীক্ষার পাঠ, তাস দাবার বৈঠক, দাম্পত্য কলহ, বড় জোর ভাতৃবিচ্ছেদ এবং মোকদ্দমার পরামর্শ ছাড়া বিশেষ কিছুই নেই। কোনো একটা বাড়ির দিকে চেয়ে কখনো একথা মনে হয় না যে হয়তো এই মুহূর্তেই এই বাড়ির কোনো একটা কোণে শয়তান মুখ গুঁজে বসে আপনার কালো কালো ডিমগুলোতে তা দিচ্ছে। আমি অনেক সময় রাস্তায় বের হয়ে পথিকদের মুখ এবং চলনের ভাব পর্যবেক্ষণ করতাম। ভাবে ভঙ্গিতে যাদেরকে কিছুমাত্র সন্দেহজনক বোধ হয়েছে, আমি অনেক সময় গোপনে তাদের অনুসরণ করেছি, তাদের নাম ধাম ইতিহাস অনুসন্ধান করেছি। অবশেষে পরম নিরাশার সঙ্গে আবিষ্কার করেছি তারা নিষ্কলঙ্ক ভালো মানুষ। এমনকি তাদের আত্মীয় বান্ধবেরাও তাদের সম্বন্ধে আড়ালে কোনো রকম গুরুতর মিথ্যা অপবাদও প্রচার করে না। পথিকদের মধ্যে সবচেয়ে যাকে পাষণ্ড বলে মনে হয়েছে, এমনকি যাকে দেখে নিশ্চয়ই মনে করেছি যে এই মাত্র সে কোনো একটা উৎকট দুষ্কার্য সাধন করে এসেছে, সন্ধান করে জেনেছি সে একটি ছাত্রবৃত্তি স্কুলের দ্বিতীয় শ্রেণীর পণ্ডিত। তখনই অধ্যাপন কার্য সমাধা করে তিনি বাড়ি ফিরছেন। এই সকল লোকেরাই অন্য কোনো দেশে জন্মগ্রহণ করলে বিখ্যাত চোর ডাকাত হয়ে উঠতে পারত। কেবলমাত্র যথোচিত জীবনী শক্তি এবং যথেষ্ট পরিমাণ পৌরুষের অভাবেই আমাদের দেশে তারা কেবল পণ্ডিতি করে বৃদ্ধ বয়সে পেনশন নিয়ে মরে। বহু চেষ্টা ও সন্ধানের পর এই দ্বিতীয় পণ্ডিতটার নিরীহতার প্রতি আমার যেরকম সুগভীর অশ্রদ্ধা জন্মেছিল, কোনো অতি ক্ষুদ্র ঘটিবাটি চোরের প্রতিও তেমন হয়নি। অবশেষে একদিন সন্ধেবেলায় আমাদেরই বাসার একটু দূরে একটি গ্যাস পোস্টের নিচে একটা মানুষ দেখলাম। বিনা আবশ্যকে সে উৎসুকভাবে একই স্থানে বারবার ঘুরছে ফিরছে। তাকে দেখে আমার সন্দেহমাত্র রইল না যে সে কোনো একটি গোপন দূরভিসন্ধির পেছনে নিযুক্ত রয়েছে। নিজে অন্ধকারে লুকিয়ে থেকে তার চেহারাখানা বেশ ভালো করে দেখিয়ে নিলাম। তরুণ বয়স, দেখতে বেশ সুশ্রী। আমি মনে মনে বললাম, দুষ্কর্ম করবার এই তো ঠিক উপযুক্ত চেহারা। নিজের মুখশ্রী যাদের সর্বপ্রধান বিরুদ্ধ সাক্ষী, তারা যেন সর্বপ্রকার অপরাধের কাজ অতি যত্নে ত্যাগ করে। সৎকার্য করে তারা নিষ্ফল হতে পারে, কিন্তু দুষ্কর্ম দ্বারা সফলতা লাভ তাদের পক্ষে দুরাশা। দেখলাম এই ছোকরাটির চেহারাটাই এর সর্বপ্রধান বাহাদুরি। সেজন্য আমি মনে মনে অনেকক্ষণ ধরে তার তারিফ করলাম। বললাম, ভগবান তোমাকে যে দুর্লভ সুবিধাটি দিয়েছেন সেটাকে রীতিমতো কাজে খাটাতে পারো, তবেই তো বলি সাবাস। আমি অন্ধকার থেকে তার সামনে এসেই পিঠে একটি চাপড় মারলাম। বললাম, এই যে ভালো আছেন তো?
সে তখনই প্রবল মাত্রায় চমকে উঠে একেবারে ফ্যাকাশে হয়ে উঠল। আমি বললাম, মাফ করবেন, ভুল হয়েছে, হঠাৎ আপনাকে অন্য লোক ঠাউরেছিলাম। মনে করলাম, কিছু মাত্র ভুল করিনি, যা ঠাউরেছিলাম তাই বটে, কিন্তু এতটা অধিক চমকে ওঠা তার পক্ষে অনুপযুক্তই ছিল। এতে আমি কিছু ক্ষুণ্ণ হলাম। নিজের শরীরের প্রতি তার আরও অধিক দখল থাকা উচিত ছিল, কিন্তু শ্রেষ্ঠতার সম্পূর্ণ আদর্শ অপরাধ শ্রেণীর মধ্যেও বিরল। চোরকেও সেরা চোর করে তুলতে প্রকৃতি কৃপণতা করেই থাকে। আড়ালে এসে দেখলাম সে ভীত সন্ত্রস্তভাবে গ্যাস পোস্ট ছেড়ে চলে গেল। পিছনে পিছনে গেলাম, দেখলাম গোল দিঘির মধ্যে প্রবেশ করে পুকুর পাড়ের ঘাসের মেঝের উপরে চিত হয়ে শুয়ে পড়ল। আমি ভাবলাম, উপায় চিন্তার এই একটা স্থান বটে, গ্যাস পোস্টের তলার থেকে অনেক ভালো। লোকে যদি কিছু সন্দেহ করে তো বড়জোর এই ভাবতে পারে যে ছোকরাটি অন্ধকার আকাশে প্রেয়সীর মুখচন্দ্র অঙ্কন করে কৃষ্ণপক্ষ রাত্রির অভাব পূরণ করছে। ছেলেটির প্রতি উত্তরোত্তর আমার মন আকৃষ্ট হতে লাগল। অনুসন্ধান করে তার বাসা জানলাম। মনমথ তার নাম। সে কলেজের ছাত্র, পরীক্ষায় ফেল করে গরমের ছুটিতে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তার বাসার সহবাসী ছাত্রগণ সকলেই নিজের নিজের বাড়ি চলে গেছে। দীর্ঘ ছুটির সময় সকল ছাত্রই বাসা ছেড়ে পালায়। এই লোকটিকে কোন দুষ্টগ্রহ ছুটি দিচ্ছে না সেটাই বার করতে কৃতসংকল্প হলাম। আমিও ছাত্র সেজে তার বাসার এক অংশ গ্রহণ করলাম। প্রথম দিন সে যখন আমাকে দেখল, কেমন একরকম করে সে আমার মুখের দিকে তাকালো, তার ভাবটা ভালো বুঝলাম না। যেন সে বিস্মিত, যেন সে আমার অভিপ্রায়টা বুঝতে পেরেছে, এমনই একটা ভাব। বুঝলাম শিকারীর উপযুক্ত শিকার বটে, একে সোজাভাবে ফস করে কায়দা করা যাবে না। অথচ যখন তার সঙ্গে প্রণয় বন্ধনের চেষ্টা করলাম, তখন সে ধরা দিতে কিছুমাত্র দ্বিধা করল না। কিন্তু মনে হল সেও আমাকে সুতীক্ষ্ণ দৃষ্টিতে দেখে, সেও আমাকে চিনতে চায়। মানুষের চরিত্রের প্রতি এই রকম সদা সতর্ক সজাগ কৌতূহল এ ওস্তাদেরই লক্ষণ। এত অল্প বয়সে এতটা চাতুরি দেখে বড় খুশি হলাম। মনে মনে ভাবলাম, মাঝখানে একজন রমণী না আনলে এই অসাধারণ অকাল ধূর্ত ছেলেটির মনের দরজা খোলা অতটা সহজ হবে না। একদিন গদগদ কণ্ঠে মনমথকে বললাম, ভাই, একটি স্ত্রীলোককে আমি ভালোবাসি, কিন্তু সে আমাকে ভালোবাসে না। প্রথমটা সে যেন কিছুটা চমকে আমার মুখের দিকে তাকালো, তারপর একটু হেসে বলল, এটা খুব একটা দুর্যোগের বিষয় নয়, এইরকম মজা করবার জন্যই কৌতুকপ্রেমী বিধাতা নরনারীর প্রভেদ করেছেন। আমি বললাম, তোমার পরামর্শ আর সাহায্য চাই। সে সম্মতও হয়ে গেল। আমি তাকে বানিয়ে বানিয়ে অনেক ইতিহাস বললাম। সে অত্যন্ত কৌতূহলে সমস্ত কথা শুনল, কিন্তু বেশি কথা বলল না। আমার ধারণা ছিল ভালোবাসার, বিশেষ করে গর্হিত ভালোবাসার ব্যাপার প্রকাশ করে বললে মানুষের মধ্যে অন্তরঙ্গতা দ্রুত বেড়ে ওঠে, কিন্তু বর্তমান ক্ষেত্রে তার কোনো লক্ষণ দেখা গেল না। ছোকরাটি যেন আগের থেকে উচ্ছুপ করে গেল, অথচ সকল কথা যেন মনে গেঁথে রইল। ছেলেটির প্রতি
আমার ভক্তির সীমা রইল না। এদিকে মনমথ রোজ গোপনে দরজা বন্ধ করে যে কি করে এবং তার গোপন অভিসন্ধি কতটা এগিয়েছে তা আমি ঠিকানা করতে পারলাম না। অথচ এগিয়ে যাচ্ছি তাতেও সন্দেহ নেই। কি একটা গোপন ব্যাপারে এসে যেন জড়িয়ে আছে এবং সেটা অত্যন্ত পরিপক্ক হয়ে উঠেছে সম্প্রতি। তাই এই যুবকটির মুখ দেখবা মাত্রই বোঝা যায়। আমি গোপন চাবিতে তার ডেস্ক খুলে দেখেছি, তাতে একটা অত্যন্ত দুর্বোধ্য কবিতার খাতা, কলেজের বক্তৃতার নোট এবং বাড়ির লোকের গোটা কতক অকিঞ্চিতকর চিঠি ছাড়া আর কিছুই পাওয়া যায়নি। কেবল বাড়ির চিঠি থেকে এইটাই প্রমাণ হয়েছে যে বাড়ি ফেরবার জন্য আত্মীয় স্বজন বারংবার প্রবল অনুরোধ করেছে, কিন্তু তা সত্ত্বেও বাড়ি না যাওয়ার একটা সঙ্গত কারণ অবশ্য আছে। সেটা যদি ন্যায়সঙ্গত হতো তবে সে নিশ্চয়ই এতদিন এই কথায় কথায় ফাঁস হয়ে যেত। কিন্তু তার সম্পূর্ণ বিপরীত হওয়ার সম্ভাবনা থাকাতেই এই ছোকরার গতিবিধি আর ইতিহাস আমার কাছে ভীষণ রকম একটা আগ্রহের বিষয় হয়ে উঠেছে। যে অসামাজিক মনুষ্য সম্প্রদায় পাতালের নিচে সম্পূর্ণ আত্মগোপন করে, এই বৃহৎ মানব সমাজকে সর্বদাই নিচের দিক থেকে দুলিয়ে রেখেছে, এই বালকটি সেই বিশ্বব্যাপী বহু পুরাতন বৃহৎ জাতিরই একটি অঙ্গ। এ সামান্য একজন স্কুলের ছাত্র নয়, এ যেন জগৎ বক্ষ বিহারিণী সর্বনাশিনীর একটি প্রলয় সহচর। আধুনিককালে চশমা পরা নিরীহ বাঙালি ছাত্রের বেশে কলেজের পাঠ নিচ্ছে, নৃমুণ্ডধারী কাপালিক বেশে এর ভৈরবতা আমার কাছে যেন আরো ভৈরবতরই হতো না। আমি একে ভক্তি করি। অবশেষে সশরীরে রমণীরই অবতারণা করতে হলো। পুলিশের বেতনভোগী হরিমতি আমার সহায় হলো। মনমথকে বললাম, আমি এই হরিমতির হতভাগ্য প্রণয়াকাঙ্ক্ষী। একে লক্ষ্য করি আমি কিছুদিন গোলদিঘির ধারে মনমথর পিছু নিয়ে আবার গগনে কেন সুধাংশু উদয় রে কবিতাটি বারংবার আবৃত্তি করলাম এবং হরিমতিও কতটা অন্তর থেকে আর কতটা লীলা সহকারে জানালো যে তার চিত্ত সে মনমথকে সমর্পণ করেছে। কিন্তু আশানুরূপ ফল হল না। মনমথ সেই নির্লিপ্ত অবিচলিত কৌতূহলের সঙ্গেই সমস্তটাই পর্যবেক্ষণ করতে লাগল। এমন সময় একদিন দুপুরবেলা তার ঘরের মেঝেতে একটি চিঠির গুটিকয় ছিঁড়া টুকরো কুড়িয়ে পেলাম। জোড়া দিয়ে দিয়ে এ অসম্পূর্ণ বাক্যটুকু আদায় করলাম, আজ সন্ধে সাতটার সময় গোপনে তোমার বাসায়। অনেক খুঁজেও আর কিছুই বার করতে পারলাম না। আমার ভিতরটা যেন নেচে উঠল। মাটির ভিতর থেকে যেন কোনো বিলুপ্ত বংশীয় প্রাচীন প্রাণীর একখণ্ড হাড় পেলে প্রত্নতত্ত্ববিদের কল্পনা যেমন মহানন্দে নেচে ওঠে, আমারও যেন সেই অবস্থাই হল। আমি জানতাম আজ রাত্রি দশটার সময় আমাদের বাসায় হরিমতির আবির্ভাব হওয়ার কথা আছে। ইতিমধ্যে সন্ধে সাতটার সময় ব্যাপারখানা কি? ছেলেটির যেমন সাহস তেমনই তীক্ষ্ণ বুদ্ধি। যদি কোনো গোপন অপরাধের কাজ করতে হয় তবে ঘরে যেদিন কোনো একটা বিশেষ হাঙ্গামা সেই দিনই অবকাশ বুঝে করা ভালো। প্রথমত প্রধান ব্যাপারের দিকে সকলেরই দৃষ্টি আকৃষ্ট থাকে, দ্বিতীয়ত যেদিন যেখানে কোনো বিশেষ সমাগম আছে সেদিন সেখানে কেউ ইচ্ছে করে কোনো গোপন ব্যাপারের অনুষ্ঠান করবে এটাকে কেউ সম্ভব বলেই মনে করে না। হঠাৎ আমার সন্দেহ হলো যে আমার সঙ্গে এই নতুন বন্ধুত্ব এবং হরিমতির সঙ্গে এই প্রেমের অভিনয় একেও মনমথ আপন কার্যসিদ্ধির উপায় করে নিয়েছে। এই জন্যই সে নিজেকে ধরাও দেয় না
আবার ছাড়িয়েও নেয় না। আমরা তাকে তার গোপন কাজ থেকে আড়াল করে রেখেছি। সকলেই মনে করছে যে সে আমাদেরকে নিয়েই মেতে রয়েছে। সেও যেন সেই ভুলটা আর কিছুতেই দূর করতেও চায় না। তর্কগুলো একবার ভেবে দেখো, যে বিদেশি ছাত্র ছুটির সময় আত্মীয় স্বজনের অনুনয় বিনয় উপেক্ষা করে শূন্য বাসায় একলা পড়ে থাকে, নির্জন স্থানে তার বিশেষ প্রয়োজন আছে, এই বিষয়ে কারোর সংশয় থাকতে পারে না। অথচ আমি তার বাসায় এসে তার নির্জনতা ভঙ্গ করছি এবং একটা রমণীর অবতারণা করে নতুন উপদ্রব সৃষ্টি করছি, কিন্তু তা সত্ত্বেও সে বিরক্ত হয় না, বাসাও ছাড়ে না, আবার আমাদের সঙ্গ থেকেও দূরে থাকে না। অথচ হরিমতি কিংবা আমার প্রতি তার যে তিলমাত্র আসক্তিও জন্মায়নি তা কিন্তু সত্যি। এমনকি তার অসতর্ক অবস্থার বারংবার লক্ষ্য করেও দেখেছি আমাদের উভয়ের প্রতি তার একটা আন্তরিক ঘৃণা যেন ক্রমেই প্রবল হয়ে উঠছে। এর একমাত্র তাৎপর্য এই যে স্বজনতার সাফাইটুকু রক্ষা করে নির্জনতার সুবিধাটুকু ভোগ করতে হলে আমার মতো নবপরিচিত লোককে কাছাকাছি রাখাই সবথেকে সঠিক উপায়, এবং কোনো বিষয়ে একান্ত মনে লিপ্ত হওয়ার পক্ষে রমণের মতো এমন সহজ ছুতো আর কিছুই নেই। ইতিপূর্বে মন্মথর আচরণ যেরকম নিরর্থক এবং সন্দেহজনক ছিল, আমাদের আগমনের পর তা সম্পূর্ণ লোপ পেয়ে গেল। কিন্তু একটা দূরের কথা মুহূর্তের মধ্যে বিচার করে দেখতে পারি, এত বড় মতলবী লোক যে আমাদের বাংলাদেশে জন্মগ্রহণ করতে পারে তা চিন্তা করে আমার হৃদয় উৎসাহে পূর্ণ হয়ে উঠল। মন্মথ কিছু যদি মনে না করত তবে আমি বোধহয় তাকে দুই হাতে বুকে চেপে ধরতে পারতাম। সেদিন মন্মথর সঙ্গে দেখা হওয়া মাত্রই তাকে বললাম, আজ তোমাকে সন্ধে 7টার সময় হোটেলে খাওয়াবো ঠিক করেছি। শুনে সে একটু চমকে উঠল, পরে আত্মসম্বরণ করে বলল, ভাই মাফ করো, আমার পেটের অবস্থা আজ খুবই শোচনীয়। হোটেলের খানায় মন্মথর যে অরুচি তা কিন্তু আজ অবধি দেখিনি, অথচ তার অন্তরের ইন্দ্রিয় নিশ্চয়ই দুরূহ অবস্থায় এসে পৌঁছেছে। সেদিন সন্ধ্যার একটু আগে আমার বাসায় থাকবার কথা ছিল না, কিন্তু আমি সেদিন গায়ে পড়ে নানা কথা পেড়ে বিকালের দিকে কিছুতেই আর ওঠবার গা করলাম না। এদিকে মন্মথ মনে মনে অস্থির হয়ে উঠতে লাগলো, আমার সকল মতের সঙ্গে সে সম্পূর্ণ সম্মতি প্রকাশ করল, কোনো তর্কের বিন্দুমাত্র প্রতিবাদও করল না। অবশেষে ঘড়ির দিকে দৃষ্টিপাত করে ব্যাকুল চিত্তে উঠে দাঁড়িয়ে বলল, হরিমতিকে আজ আনতে যাবে না? আমি সচকিতভাবে বললাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে কথা তো ভুলেই গিয়েছিলাম, তুমি ভাই খাবার দাবার তৈরি করে রাখো, আমি ঠিক 10:30 রাত্রে তাকে এখানে এনে উপস্থিত করব। এই বলে চলে গেলাম। আনন্দের নেশা আমার সর্বশরীরের রক্তের মধ্যে যেন খেলা করতে লাগলো। সন্ধে 7টার প্রতি মন্মথর যেরকম ঔৎসুক্য দেখলাম, আমার ঔৎসুক্য তার চেয়ে কিছু কম ছিল না। আমি আমাদের বাসার একটু দূরে লুকিয়ে থেকে সেই উৎকণ্ঠিত প্রণয়ের ন্যায় বারবার ঘড়ি দেখতে লাগলাম। গোধূলির অন্ধকার ঘনীভূত হয়ে যখন রাজপথে গ্যাস জ্বালাবার সময় হল, এমন সময় একটি দরজা বন্ধ করা পালকি আমাদের বাসার মধ্যে প্রবেশ করল। ওই আচ্ছন্ন পালকির মধ্যে একটি অশ্রুসিক্ত অবগুণ্ঠিত পাপ, একটি মূর্তিমতী ট্র্যাজেডি কলেজের ছাত্রনিবাসের মধ্যে গুটি কতক উড়ে বেহারার কাঁধে চেপে সমুচ্চ হাই হুই শব্দে অত্যন্ত অনায়াসে সহজভাবে প্রবেশ করছে কল্পনা করে আমার সর্বশরীরে যেন আনন্দের সঞ্চার হল।
আমি আর দেরি করতে পারলাম না। একটু পরেই ধীরে ধীরে সিঁড়ি বেয়ে দোতলায় উঠলাম। ইচ্ছে ছিল গোপনে লুকিয়ে দেখে শুনে নেব, কিন্তু কিন্তু তার ঘটল না, কারণ সিঁড়ির সামনেই ঘরের সিঁড়ির দিকে মুখ করে মনমথ বসেছিল এবং দরজার অপর প্রান্তে বিপরীত মুখে একটি ঘোমটা পরা নারী বসে মৃদু স্বরে কথা বলছিল। যখন দেখলাম মনমথ আমাকে দেখতে পেয়েছে, তখন দ্রুত ঘরের মধ্যে প্রবেশ করেই বললাম, ভাই আমার ঘড়িটা ঘরে ফেলে এসেছি, তাই নিতে এলাম। মনমথ এমনই অভিভূত হয়ে পড়ল যে বোধ হলো যেন তখনই সে মাটিতে পড়ে যাবে। আমি কৌতুক এবং আনন্দে অত্যন্ত ব্যগ্র হয়ে উঠলাম, বললাম, ভাই তোমার অসুখ করেছে নাকি? সে কোনো উত্তর দিতে পারল না। তখন সেই কাঠের পুতুলের মতো আড়ষ্ট ঘোমটা পরা নারীর দিকে ফিরিয়ে জিজ্ঞাসা করলাম, আপনি মনমথর কে হন? কোনো উত্তর পেলাম না, কিন্তু দেখলাম তিনি মনমথর কেউই হন না, আমারই স্ত্রী হন। তারপর কি হলো সকলেই জানেন। এই আমার ডিটেকটিভ পদের প্রথম চোর ধরা। আমি কিছুক্ষণ পরে ডিটেকটিভ মহিমচন্দ্রকে বললাম, মনমথর সঙ্গে তোমার স্ত্রীর সম্পর্ক সমাজবিরুদ্ধ নাও হতে পারে। মহিম বলল, না হওয়ারই সম্ভব। আমার স্ত্রীর বাক্স থেকে মনমথর এই চিঠিখানা পাওয়া গেছে, বলে একখানি চিঠি সে আমার হাতে দিল। সেটি নিচে প্রকাশ করলাম। সুচরিতাসু, হতভাগা মনমথর কথা তুমি বোধহয় এতদিনে ভুলে গেছ। ছোটবেলায় যখন কাজী বাড়ির মামার বাড়িতে যেতাম, তখন সর্বদাই সেখান থেকে তোমাদের বাড়ি গিয়ে তোমার সঙ্গে অনেক খেলা করেছি। আমাদের সে খেলাঘর এবং সে খেলার সম্পর্ক ভেঙে গেছে। তুমি জানো কি না বলতে পারি না, একসময় ধৈর্যের বাঁধ ভেঙে এবং লজ্জার মাথা খেয়ে তোমার সঙ্গে আমার বিবাহের সম্বন্ধ চেষ্টাও করেছিলাম, কিন্তু আমাদের বয়স প্রায় এক বলে উভয় পক্ষেরই কর্তারা কোনো রকমই রাজি হলেন না। তারপর তোমার বিবাহ হয়ে গেলে চার পাঁচ বছর তোমার আর কোনো সন্ধান পাইনি। আজ পাঁচ মাস হলো তোমার স্বামী কলকাতার পুলিশের চাকরি নিয়ে শহরে বদলি হয়েছেন। খবর পেয়ে আমি তোমাদের বাসা খুঁজে বের করেছি। তোমার সঙ্গে সাক্ষাতের দুরাশা আমার নেই এবং অন্তর্যামী জানেন তোমার গার্হস্থ সুখের মধ্যে উপদ্রবের মতো প্রবেশ করার কোনো দুরভিসন্ধিও আমার নেই। সন্ধ্যার সময় তোমাদের বাসার সামনে একটি গ্যাস পোস্টের তলায় আমি তীর্থের কাকের মতো দাঁড়িয়ে থাকি। তুমি ঠিক 7:30টার সময় একটি জ্বলন্ত কেরোসিন ল্যাম্প নিয়ে নিয়মিত তোমাদের দোতলার দক্ষিণ দিকের ঘরের কাঁচের জানলাটির সম্মুখে রাখো। সেই সময় মুহূর্তের জন্য হলেও তোমার ওই দীপের আলোয় আলোকিত প্রতিমা আমার চোখে উদ্ভাসিত হয়ে ওঠে। তোমার সম্বন্ধে আমার এই একটিমাত্র অপরাধ। ইতিমধ্যে ঘটনাক্রমে তোমার স্বামীর সঙ্গে আমার আলাপ এবং ঘনিষ্ঠতাও হয়েছে। তার চরিত্র যেরকম দেখলাম, তাতে বুঝতে বাকি নেই যে তোমার জীবন সুখের নয়। তোমার প্রতি আমার কোনো রকম সামাজিক অধিকারও নেই, কিন্তু যে বিধাতা তোমার দুঃখকে আমার দুঃখে পরিণত করেছেন, তিনি সেই দুঃখমোচনের চেষ্টার ভার আমার উপরই স্থাপন করেছেন। অতএব আমার স্পর্ধা মাপ করে শুক্রবার সন্ধ্যেবেলায় ঠিক 7:00টার সময় গোপনে পালকি করে একবার 20 মিনিটের জন্য আমার বাসায় এলে
আমি তোমাকে তোমার স্বামীর সম্বন্ধে কতকগুলো গোপন কথা বলতে চাই। যদি বিশ্বাস না করো এবং যদি সহ্য করতে পারো তবে সে সম্বন্ধের প্রমাণও দেখাতে পারি এবং সেই সঙ্গে কতগুলো পরামর্শ দিতেও ইচ্ছা করি। আমি ভগবানকে অন্তরে রেখে আশা করছি যে সেই পরামর্শ মতে চললে তুমি একদিন সুখী হতে পারবে। আমার উদ্দেশ্য সম্পূর্ণ নিঃস্বার্থ নয়। কিছুক্ষণের জন্য তোমাকে সামনে থেকে দেখব, তোমার কথা শুনব আর তোমার চরণ স্পর্শে আমার বাড়িকে চিরকালের জন্য সুখ স্বপ্নমণ্ডিত করে তুলব। এই আকাঙ্ক্ষাও আমার অন্তরে আছে। যদি আমাকে বিশ্বাস না করো এবং যদি এই সুখ থেকেও আমাকে বঞ্চিত করতে চাও তবে সে কথা আমাকে লিখো, আমি তার উত্তরে চিঠিতেই তোমাকে সকল কথা জানাব। যদি চিঠি লিখবার বিশ্বাসও না থাকে তবে আমার এই চিঠিটা তোমার স্বামীকে দেখিও। তারপরে আমার যা বক্তব্য তা তাকেই বলব। ইতি নিত্য শুভাকাঙ্ক্ষী শ্রী মন্মথনাথ মজুমদার। আমার খেলা যখন ছিল তোমার শানে তখন কে তুমি তা কে জানতো, তখন ছিল না ভয় ছিল না লাজ মনে, জীবন বহে যেত অশান্ত। আমার খেলা যখন ছিল তোমার শানে তখন কে তুমি তা কে জানত, তখন ছিল না ভয় ছিল না লাজ মনে, জীবন বহে যেত অশান্ত। আমার খেলা যখন ছিল তোমার শানে। শেষ হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ডিটেকটিভ। গল্প পাঠে এবং সম্পাদনায় আমি ঋতুপর্ণা। গল্পটি কেমন লাগলো তা জানিয়ে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামতটি জানাতে ভুলবেন না। ধন্যবাদ।